হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নারি শীল, স্বপ্নের ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো আমার বাড়িতে এখন অনেক গেস্ট এসেছে, আজকে আসেনি গতকাল এসেছে। সবার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি, কিন্তু মুখে আমি বলে দিই সম্পর্কটা কী কী, কার সাথে কী। তো বড় ননদ এসেছে, বড় ননদের দুই ছেলের বউ এসেছে, দুই নাতনি এসেছে, আর কি এসেছে রে, তিনটে নাতনি, তিনটেই নাতনি। হ্যাঁ, বড় ননদের দুই ছেলের বউ, তিনটে নাতনি, ঠিক আছে। তা চলো সবার সাথে তোমাদের একে একে পরিচয় করাবো। ওরা অ্যাকচুয়াল পরশু দিনকে এসেছে, তো আমার ভাসুর মারা গিয়েছিল, তো সেখানেই শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানে ওরা এসেছে। তো গতকাল আমাদের অনুষ্ঠান মানে শেষ হয়ে গেছে, তো সেই উপলক্ষেই ওরা এসেছে। তা শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানের মানে শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে রোববার, কালকে আমাদের মৎস্যমুখী ছিল, তা সেই ভিডিও তোলা হয়নি। তো তোমরা বুঝতেই পারছো যে এরকম একটা অনুষ্ঠানের ভিডিও তোলাটা মানে খুব একটা ভালো দেখায় না, ঠিক আছে। তো সেই জন্যই ভিডিওটা করিনি। তা কালকে তো ওইখানে পাট চুকে গেছে, আজকে আমার সকাল থেকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া। তো এখন ব্রেকফাস্টে হয়েছে এগ চাউমিন, তা চলো খাওয়া দাওয়াটা শুরু করি। এই যে এগ চাউমিন রেডি হয়ে গেছে, দেখো সবাই নিয়ে বসে পড়েছি। এই যে এটা একটা পাকা বুড়ি, সবাইকে হাই বল। ও আমার আমার ভিডিও দেখে দেখে আমাকে নকল করে, জানো কি বলিস যেন তুই, উর্মি হেসেল। এটা আমার বড় ননদের বড় ছেলের বউ, এটা মেজো ছেলের বউ, ছোট ছেলের বউ আসেনি। এটা বড় ননদের বড় নাতনি, এটা আরেকজন নাতনি, হ্যাঁ, আর এটা তো তোমরা চেনো, আমার লিটিল মাস্টার। বলো হাই, বলো হাই, হাই ফ্রেন্ড। আজকে বাড়িতে সবাই এসছে না, ওই জন্য তোমাদের পাত্তা দিচ্ছে না আজকে। টুম্পা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। দীপা ভালো হয়েছে? রূপা ভালো হয়েছে? রূপা কিছু বল, খুব টেস্ট হয়েছে। এই পাকাবুড়ি বল, খড়খড়ি কিরকম হয়েছে বল? টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে। কি কি আছে এর মধ্যে বল তো, বলো বল। হ্যাঁ আর কি আছে বল? কি আছে? হুম, কি বি হয়েছে? সস আছে। স্যার সম্পে একটু রিভিউ দাও। আলু আছে, কিরকম হয়েছে বল? আলু আছে। চাউমিনটা খুব টেস্টি হয়েছে, আলু দিয়েছে, মটরশুঁটি, ধনেপাতা, আমি বলবো আমি বলবো ফুলকপি, সে বলছে আজকে সে রান্না করবে, তো আজকে আমার রান্নার ছুটি। তা চলো দেখি কি রান্না হচ্ছে। এই যে আমার ভাগনা বউ আজকে রান্না করছে, কি রান্না হচ্ছে শম্পা বলো? শাক হবে, ডালটা প্রেশার কুকারে হচ্ছে, ফুলকপিটা লাল লাল করে ভেজে নেবে নিচে। হ্যাঁ আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভাজা হয়েছে, এখন ফুলকপি ভাজা। এরপরে কি করবে শম্পা? ফুলকপি নামিয়ে মাছটা ভাজবো, মাছটা ভাজবো, ভেজে তারপরে ফুলকপি তরকারিটা বসিয়ে দেবো। আচ্ছা, আর তারপরে ডালটা ফোড়ন দেবো। হ্যাঁ, তারপরে লাস্টে শাকটা চাপ করবো, তারপরে ভাতটা করবো লাস্টে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমার ভাগনা বইয়ের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ও কীভাবে আজকে ফুলকপি দিয়ে মাছটা করে, ফুলকপিটা ভাজা হয়ে যায়। এই যে আমার আরেক ভাগনা বউ, কি নিয়ে এসছো? এই যে মাছ ধুয়ে নিয়ে এসছে, এই কাতলা মাছ ধুয়ে নিয়ে এসছে। দেখেছো আমার ভাগনা বউরা কত ভালো, আমাকে কিছু করতে দেয় না, হেল্প করছি, হেল্প না গো, পুরোটাই করছে রান্না। আমার বড় বড় সব কেটে দিয়েছে, হ্যাঁ সমস্ত আনাজই কেটেছে, হ্যাঁ আমার বড় বউ, হ্যাঁ এত ভালো। দেখেছো আমার বৌমারা কত ভালো, মাখানো হচ্ছে মাছগুলোকে।
গুলো ছাড়া হয়ে গেছে তেলে মাছ গুলো ভেজে নেবে। এই যে আমার আরেক ভাগনা বউ এসছে ওর জায়ের হেল্প করতে, দুই ভাগনা বউ দেখি। এই যে দেখো, দেখে মনে হচ্ছে না দুই বোন, কিন্তু দুই বোন না, এরা দুই যা। নামেরও মিল আছে জানো, শুধু মুখের মিল নয় নামেরও মিল আছে। শম্পা টুম্পা, শম্পা আমার নামের সঙ্গে মিল আছে। হ্যাঁ আমার নাম তো জানি, মাছ ভাজা সব হয়ে গেছে শম্পাই? যে মাছ ভাজা সব করে ভেজে নিয়েছি। আর কি দিয়েছো ফোড়ন বলো? জিরে ফোড়ন, গোটা জিরে, গোটা জিরে, সাদা জিরে। কি কি মশলা দিয়েছো শম্পার মধ্যে? জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু জলটা কমে আসবে, মশলাটা তেলটা একটু কমে আসবে, তারপরে ফুলকপি আলুটা দিয়ে কষিয়ে নেবো। নুন হলুদ দিয়ে দিয়েছো? নুন হলুদ দেওয়াইছি, অল্প দেওয়া ছিল আর একটু দিতে পারি পরে। আচ্ছা আচ্ছা, শর্ট টাইমের মধ্যেই করে ফেলবো। পাকা রাঁধুনি দেখেছো আমার ভাগনা বউ? একদম টমেটোটা দিয়ে দিয়েছি, এবার টমেটোটা দিয়ে ভালো করে কষাবো, টমেটোর জলে গলে যায়। দেখেছো এক একদিনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আমি যেমন তেলের মধ্যে আগে টমেটো দিই, ও আবার মশলার সাথে রান্নার ধরনটা এক এক রকম। টমেটোটাই তরকারিতে বেস্ট, মানে কালারটা আনার জন্য। দেখো কি সুন্দর কালার চলে আসছে দেখছো, মশলাটা এত সুন্দর কষানো হয়েছে, কালারটাও খুব সুন্দর চলে আসছে। আর একটু কষাবে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, ফুটবে এবার। লবণটা দেখে নেবো একটু পরে, দেওয়া ছিল। জলটা ফুটে গেছে শম্পা? হ্যাঁ, এখন মাছটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সব মাছগুলো দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর এসছে। পরে অ্যাড করেছে কি শম্পা? মশলা গুঁড়ো আর ধনে পাতা। ও সামান্য ধনে পাতা। ওদিকে আমার শাশুড়ির পুজোও হয়ে গেল, ঠাকুর পুজো। তো যাই হোক, ঝোল ফুটে গেছে, এখন নামিয়ে নেবে নাকি? কালারটা খুব সুন্দর এসছে, দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি হবে। নামাবে এখন? রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাব একটু আমার পাশে ভাগ্নির বাড়ি আছে সেখানে। ওদের অনেক পোলট্রি ফার্ম রয়েছে, ছাগল অনেক, মানে ছাগল ঠাগল ওরা পুষে আর কি, অনেক, হ্যাঁ অনেক গাছপালা, হ্যাঁ অনেক শাকসবজির গাছ আছে। চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন এই পাশে ভাগ্নির বাড়ি যাবে। আমরা এখন ভাগ্নির বাড়ি চলে এসেছি, আর এই যে ওদের বাড়ির পিছনে খালটা দেখছো, ওই খালের ওপারেই রয়েছে পোলট্রি ফার্ম, ছাগলের ফার্ম, সবজির বাগান, এসব রয়েছে। চলো এখন আমরা ভেলায় করে এই খালটা পার হব। চলো, এই যে ভেলায় করে ওরা পার হচ্ছে। ওরে বাবারে, আমি যার উপর দাঁড়িয়ে আছি সেটাও খুব রিক্সের। খুব ভয় ভয়ে আছি। হ্যাঁ, মাঝি, বিনা পয়সার মাঝি, ওরই শ্বশুর বাড়ি। হ্যাঁ, তোকে সবাই চিনে রে। চলো দেখি আমার পালাগুলোদের বাঁচিও।
চলে এসেছি পার হয়ে, চলো দেখি ঘুরে, চলো দেখি কি কি গাছ আছে ওদের। ওই যে ওরা এখন আসছে, এই দেখো লাউ হয়েছে। এগুলো কি গাছ টুম্পা? এই দেখো, এই দেখো পেঁপে গাছটা দেখো, এদের খাবার এখানটাই দিস, খেয়ে নাই এদের। সকালে খেয়েছে? খাবার খুঁজছে রে। এই যে রাজস্থানি ছাগল, খাচ্ছে না, এই যে ওদের খাবার দিচ্ছে দেখো। কি ভালো লাগছে না ছাগলগুলোকে দেখতে? দেখো কালার কম্বিনেশনটা দেখো গায়ে, গায়ের অরেঞ্জ কালার আছে। হ্যাঁ, কি ভালো লাগছে না দেখতে? সেই বড় হবে, অনেক বড় ছাগল। হ্যাঁ, পশমগুলো দেখো না খালি। এ ও খাচ্ছে না কেন? ওরা বাইরে থেকে কোনো সবজি কিনে খায় না? এই কিনে খাস বাইরে থেকে সবজি? ওই যে উপরে লাউ গাছ, এগুলো সব লাগা, পেঁপে, আছে গাছ, সব নিয়ে যাবো আমরা। কিছুই কেনা লাগবে না বাইরে থেকে। হ্যাঁ, আবার সজনে গাছ আছে, ছাগলদের খাবার চলে এসছে। এটা কি মিঠু এর মধ্যে বল? গম আছে, ভুচি আছে, চাল আছে, খড় আছে। চালও আছে না? চাল কি গুঁড়ো না এমনি? আমি ইউটিউব থেকে লোক আসবে তোমার কাছে কিনতে। চাল আছে, তারপর ছোলা আছে। ছোলা আছে না? অনেকে তো শেখে না, অনেকে তো শিখ মানে জানতেও পারবে, যারা ধর এইসব করে বা তাদের নেশা। অনেক কিছুই আছে তাহলে। কি সুন্দর খাচ্ছে তো, খুব ভালো করেছিস সিস্টেমটা। অনেকে দেখবি এটা দেখে সে বাড়িতে বানাবে, অনেকে করে না তো জানে না। হ্যাঁ, খুব সুন্দর জায়গাও দেখো, নোংরা হয় না, চারিদিকে ছেটানো খুব সুন্দর। হ্যাঁ, এই আর মুরগির ঘরটা দেখি। এই যে দেখো এখানে মুরগি থাকে ওদের, পোলট্রি ফার্ম, এখন মুরগি নেই। এই যে পোলট্রি ফার্ম, মুরগি থাকে এখন নেই, মুরগি খালি। ভাগ্নির বাড়ি থেকে এখন আমরা বাড়ি চলে যাব। তো আজকের আমার ভিডিওর সাথে সাথে আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।